শনিবার রাতে বালিশের নিচে রাখুন এই একটি জিনিস, আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। নমস্কার, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত আমাদের এই ধর্মীয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনার কি জন্মকুণ্ডলিতে গ্রহদোষ রয়েছে, শনিদেবের কৌ দৃষ্টি রয়েছে, কিংবা শনির সাড়ে সাতের প্রভাব চলছে আপনার এখন? তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য। যদি শনিদেবকে সন্তুষ্ট করতে চান, তার কৃপা দৃষ্টি পেতে চান, আরও বলতে পারি যে কোনো শত্রু যে আপনার জীবনের বিশাল বড় ক্ষতি করতে চাইছে, সেই যে কোনো ধরনের বড় থেকে বড় শত্রু কিন্তু পরাজিত হবে, যদি আপনি এই একটি কাজ শনিবার রাত্রে করতে পারেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি দেব হলেন কর্মফলের দেবতা, আর সেই কারণে শনিদেবকে সবাই ভয় পান। শনির দশা যার চলে তার জীবনে বিপর্যয় নেমে আসে। শনিদেব কারো জন্মছকে অশুভভাবে অবস্থান করলে সেই ব্যক্তির জীবনে শনির দশা নেমে আসে। জেনে নিন শনির দশা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন। তবে একটা কথা বলতে পারি, শনিদেবকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কোনো কারণ নেই। তার কারণ, তিনি কর্মফলের দেবতা। এবার আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফলই আপনি ভোগ করবেন। যেমন আপনি কোনো ভালো কর্ম করলে, ভালো কাজ করলে আপনার জীবনে আপনি পুণ্য লাভ করবেন, অর্থাৎ আপনি সুফল পাবেন। আর যদি আপনি আপনার জীবনে খারাপ কাজ করেন, কুকর্ম করেন, তাহলে কিন্তু সেই কুকর্মের প্রায়শ্চিত্তও আপনাকে করতে হবে আপনার জীবনে, তার জন্য কিন্তু চরম বিপর্যয় নেমে আসতে পারে। আর তাই বলছি বন্ধুরা, আপনার জন্মকুণ্ডলিতে যদি শনিদেবের অশুভ অবস্থান থাকে, সেই জাতক জাতিকাদের জন্য শনির দশা থেকে মুক্তির উপায় আজকে আমি আমার এই ভিডিওটিতে বলবো। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি বলে দেব শনিবার রাত্রে কী কী করবেন, কীভাবে কী বালিশের নিচে রাখবেন। চলুন আজকের মূল আলোচনা পর্ব শুরু করছি। প্রথমেই আমি বলবো শনির দশা কাটানোর জন্য সর্বপ্রথম যে উপায়টি রয়েছে, আপনাদেরকে মহাদেবের আরাধনা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল দেবে শনির দশা কাটাতে। আর শনিদেবের আরাধ্যা দেবী মা কালীর আপনাকে উপাসনা করতে হবে, মা কালীর পুজো করতে হবে আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি মা কালীর পুজো করতে পারেন শনিবার দিন এবং মহাদেবের আরাধনা করেন, তার মন্ত্র জপ করতে পারেন, একটি মন্ত্র পাঠ করতে পারেন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই মন্ত্রটি যদি পাঠ করেন তাহলেও কিন্তু শনির দশা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। ও শনির দশা চললে স্বামী গাছের মূল কালো কাপড়ের মধ্যে বাঁধতে হবে আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, আর শুধু এটা করলেই হবে না, স্বামী গাছের মূল আপনারা কালো কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে নিয়ে সেটিকে আপনার নিজের শরীরে ধারণ করতে হবে। কোথায় ধারণ করবেন? নিজের ডান হাতে বাঁধবেন। আর এটা কখন করতে হবে? যে কোনো শনিবার সন্ধ্যাবেলায় আপনাকে আপনার শরীরে ধারণ করতে হবে। এটাও একটা উপায় শনির দশা কাটানোর জন্য। আর অবশ্যই আপনাদেরকে শিব স্তোত্র পাঠ করতে হবে এবং শিব পঞ্চকসারী মন্ত্র পাঠ করলে অনেক উপকার মিলবে। আর সুন্দর খণ্ড
যদি পারেন প্রত্যেক দিন পাঠ করুন। শনিবার তো অবশ্যই পাঠ করবেন, কিন্তু প্রতিদিন পাঠ করতে পারলে আরও ভালো। আর আপনি আপনার সামর্থ্য অনুযায়ী শনিদেবের কোনো মন্দিরে কিছু মিষ্টি প্রসাদ দান করুন। আর যদি আপনার বাড়ির কাছাকাছি শনিদেবের কোনো মন্দির নাও থাকে, অন্ততপক্ষে আপনি যে কোনো মন্দিরে আপনার বাড়ির কাছাকাছি যে কোনো মন্দিরে গিয়ে কিছু মিষ্টি, বাতাসা ইত্যাদি দান করুন আপনার ক্ষমতা অনুযায়ী। এতেও প্রচুর 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 আপনারা উপকার পাবেন। আর শনিদেবের খারাপ প্রভাব কাটানোর জন্য নিজের বাড়িতে স্বামী বৃক্ষ রোপণ করুন। অর্থাৎ যে স্বামী গাছের মূল আপনাদেরকে ধারণ করতে বললাম শরীরে, সেই স্বামী গাছ আপনি আপনার বাড়িতে এনে বসান। আর পারলে প্রত্যেকটা দিন এই গাছটার পুজো করুন, ধূপ ধুনো ইত্যাদি দেখান আর স্বামী গাছের পুজো করুন। এতেও অত্যন্ত শুভ ফলদায়ক হবে এটি। আর প্রত্যেক শনিবারে একটি কাজ মাস্ট আপনাদেরকে করতেই হবে, একদম আবশ্যিক। সেটি হচ্ছে শনিদেবের নামে তিল তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। হ্যাঁ, প্রত্যেক শনিবার শনিদেবের নাম করে তাকে স্মরণ করে তিল তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনির স্তোত্র পাঠ করুন। আর যদি আপনার পক্ষে পাঠ করা সম্ভব না হয়, অন্ততপক্ষে সেই স্তোত্র পাঠ করা শুনুন, কানে শুনলেও কিন্তু অনেক ফল দেবে। তা শনিবার দিন যেহেতু শনির দেবের বার, তাই এই দিনটিতে শনিদেবের উদ্দেশ্যে পুজো করলে তিনি বিশেষভাবে প্রীত হন অন্য দিনের থেকে। তাই যে কাজগুলি করতে বললাম সেই কাজগুলি তো অবশ্যই করা উচিত, শনির দশা চললে আপনাদের জীবনে তা আপনারা করবেনই। কিন্তু শনিবার ছাড়াও যে প্রত্যেক দিন আপনারা যে কাজগুলো করতে বললাম সেই কাজগুলো করুন। আর সমস্ত কাজ করবেন, সমস্ত উপাচার করবেন নিষ্ঠা ভরে, সব আচার রীতি সব কিছু একদম ঠিক নিয়ম মেনে আপনাকে পালন করতে হবে, তবেই কিন্তু তার আশীর্বাদ তার কৃপা দৃষ্টি আপনারা পাবেন। তা নইলে কিন্তু কোথাও কোনো ভুল ত্রুটি হলে আপনার জীবনে চরম দুর্দশা নেমে আসতে পারে। কালো রঙের কাপড় নেবেন আর তার মধ্যে দেবেন কালো অড়হর ডাল, তবে অবশ্যই যেন খোলা ছাড়ানো না হয়। সেই কালো অড়হর ডাল কিছুটা পরিমাণে আপনারা ওই পুটুলিটির মধ্যে অর্থাৎ কালো কাপড়টির মধ্যে বেঁধে নেবেন। আর তার সঙ্গে দেবেন 9টি লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, কালো অড়হর ডাল আর 9টি লবঙ্গ কালো কাপড়ের মধ্যে রেখে সেটিকে জড়িয়ে বেঁধে নেবেন পুটুলির মতো করে। তারপর যার জীবনের সমস্যা মেটাতে চাইছেন তার মাথার ওপরে এই পুটুলিটি 9 বার ঘুরিয়ে তার শুতে যায় যে বালিশের রাত্রিবেলা শোয়, সেই শোয়ার বালিশের নিচে রেখে দেবেন। এটা আপনারা যে কোনো শনিবার রাত্রে করতে পারেন, তবে অমাবস্যায় পড়লে শনিবারে যে কোনো সোমবারে সেই দিন করতে পারেন, তাহলে খুবই ফল দেবে এটি। আর যাদের জীবনে আর্থিক অনটন চলছে বা শনির দশা থেকে মুক্তি পেতে চাইছেন, তারা অতি অবশ্যই এই ক্রিয়াটি যত দিন পারবেন করে যান।